ইন্টারনেট ব্যবহার করেন আর এই সুন্দর কিউট বাচ্চাটিকে দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কেউ বলেন হাসির রানী, আবার কেউ বলেন কিউটের ডিব্বা। আসলে সৌন্দর্যটা কোনো আকার আকৃতি বা বয়স দিয়ে হয় না, আর এর জন্য কোনো নির্দিষ্ট সময় অপেক্ষা করে না। হাস্যোজ্জ্বল গালে টোল পড়া ছোট্ট পরীর মতো এই মেয়েটি ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়েছে। সারা পৃথিবীতে সাড়া জাগানো এই ছোট্ট মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনারও যদি এই পরীর মতো কিউট বাচ্চাটির কিউটনেস দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক এই ফেরি কুইন সম্পর্কে। ছোট্ট বাচ্চাটি তার কিউটনেস হাসির জন্য সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। বর্তমান সময়ে ইনস্টাগ্রামে চাইল্ড মডেলদের ভিতরে অন্যতম একজন এই ছোট্ট বাচ্চাটি। এই কিউট বাচ্চাটির নাম হচ্ছে অনাহিতা হাসেমজাদ। তার জন্মস্থান হচ্ছে ইরানের সবচেয়ে সুন্দর শহর ইস্পাহানে। 2016 সালের 10ই জানুয়ারি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এই ছোট্ট পরীটি। তার বংশগত নাম হচ্ছে হাসেমজাদ। 2019 সালে তার বার্থডে উদযাপন করার একটি ভিডিও আপনাদের দেখাই। এই কিউট পরীটির সকল ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে তার মা। তার বাবার নাম হচ্ছে আলী হাসেমজাদ আর তার মায়ের নাম হচ্ছে মরিয়ম হাসেমজাদ। অনাহিতা হাসেমজাদের মাত্র 3 বছর বয়সে শুরু হয়েছে মডেলিং ক্যারিয়ার। তার উচ্চতা হচ্ছে 2 ফুট 5 ইঞ্চি, ওজন হচ্ছে 27 কেজি। তার চোখের কালার হচ্ছে হালকা বাদামি, সাথে সাথে তার চুলের কালারও হচ্ছে বাদামি। মডেলিং ছাড়া বাকি সময় সে তার বাবা মার সঙ্গেই কাটায়। তার একটি ভিডিওতে দেখা যাচ্ছে সে বাদ্যযন্ত্র বাজাতে বেশ পছন্দ করে। খুব একটা ভালো বাজাতে জানে না, কিন্তু 3 বছর বয়সের একটা বাচ্চা যেমন হয় সেটাই প্রমাণ করতে সে ভীষণ পছন্দ করে। 1 বছর আগে তার মা অনাহিতা হাসেমজাদের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করে। খুব কম সময়ের ভিতর ছবিটি অনেক রিয়্যাক্ট এবং কমেন্ট পায় আর সাথে সাথে সবার মনে জায়গা করে নেয় এই কিউট পরীটি। বর্তমানে তার মা তার জন্য একটি আলাদা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলেন। অনেকেই তাকে ভবিষ্যৎ বিশ্বসুন্দরী বলে আখ্যা দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমিও তার কিউটনেস অনেক পছন্দ করি। আসলে অপছন্দ করার মতো কিছুই নেই তার ভিতরে। তার হাসি দেখলে অদ্ভুত মায়াজালে ফেঁসে যাবেন আপনিও। আপনি জেনে হয়তো অবাক হবেন, এই ছোট্ট বাচ্চাটির নামে একটি ওয়েবসাইটও রয়েছে যেখানে প্রতিনিয়ত তাকে নিয়ে লেখালেখি হয়। ইনস্টাগ্রাম থেকে পাওয়া কিছু ভিডিওগুলোতে তার অঙ্গভঙ্গি আর মিষ্টি কথা শুনে সত্যি বলছি আপনিও মুগ্ধ হয়ে যাবেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার হচ্ছে 11 লাখ। ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও অনেক ফলোয়ার রয়েছে তার, তবে ফেসবুকে তার কোনো অফিসিয়াল আইডি নেই। বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে এই কিউট পরীটির ছবি শেয়ার করে মানুষ, এবং এখন সে নিয়মিত নতুন নতুন ভিডিও এবং ছবি আপলোড করছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো আশা করি এই কিউট পরী নিয়ে আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।